ব্রহ্মপুর বিধানসভা আসন স্বাধীনভাবে প্রার্থীপত্র দাখল কলে ব্রহ্মপুরর পূর্বতন মেয়র শিবশঙ্কর দাস। নামাঙ্কন পত্র দাখলর দ্বিতীয় দিনরে সে নিজ গ্রাম গোসাই নুয়াগাঁর অধিষ্ঠাত্রী দেবী মা কালুয়াঙ্কু পূজার্চনা করিবা পরে হাজার হাজার সমর্থকক গহণরে প্রার্থীপত্র দাখল করিবাকু বাহারিথিলে। মা কালুয়াঙ্ক মন্দিররু বাহারি গোসাণী নুয়াগাঁ, বিজিপুর, খলিকোট কলেজ ছক, সুবারাও ছক, টাটাবেন ছক, কমাপল্লী ছক এবং খোড়াসিঙ্গি হয়ে সহর পরিক্রমা করা পরে ছত্রপুর উপজেলাপাল কার্যালয়ে পৌঁছিলে। সেখানে নিজের প্রার্থীপত্র দাখল করে প্রার্থীপত্র দাখল সময় তাঁর ধর্মপত্নী তথা আইনজীবী আশা দাস, গঞ্জাম ওকিল সংঘর বরিষ্ঠ আইনজীবী শিবনারায়ণ সাহু, আইনজীবী সুব্রত সাহুঙ্ সমেত সমস্ত প্রস্তাবক ও সমর্থক উপস্থিত লে। এই অবসরের ব্রহ্মপুরর বিকাশ পাই সে অহরহ উদ্যম করে আসছেন এবং এহা জারি রহিব বলি শিবশঙ্কর দাস কহিতিলে। হ্যাঁ, আজ নামাঙ্কন পত্র অছি দাখল করি। ব্রহ্মপুর সহর বহুত পছুয়া হয়েছি, বহুত পুরাতন সহর, এটা মুনিসিপালিটি ছিল প্রথম মুনিসিপালিটি। আমি চেষ্টা করি ব্রহ্মপুর সহরে মু মেয়র লা যেত কাম হয়েছিল আট রু তে, তাপরে দশ বর্ষ ভিতরে সে কিছু আখি দৃষ্টিয়া কাম হয়নি। এবে ব্রহ্মপুর সহর বহুত কাম দরকার। প্রথম কথা হল গরিব লোকর সমস্যা বহুত অছে, ঘর নাই বহুত লোকর, ল্যাট্রিন নাই, আর ইলেকট্রি বিল বড়ুচি, তাপরে যে পানি পাইপ লাইন পাই টাকা নৌচি, রাস্তা যে ময়লা সফা কলে দেড়শ টাকা নৌচি, এমনি বহু সমস্যা আছে। তাপরে অছি এয়ারপোর্ট, রিং রোড, বিচ, সি বিচ, গোপালপুর, এই পাখাপাখি অঞ্চল ডেভেলপমেন্ট করিব পড়ো, আউ ট্যুরিজম প্লেস নাই, ট্যুরিজম প্লেস, এমনি বহু সমস্যা আছে। সে সমস্যা যা সমাধান করা মু লড়িবি আউ কামরে দেখেবি। মো মো টাইমরে ওভরব্রিজ হয়েছিল, রোড রাস্তা হয়েছিল, পোখর উন্নতিকরণ হয়েছিল, আলো ব্যবস্থা হয়েছিল, এমনি বহু জিনিস আমি আউ এ যে গ্রিন সিটি করা হয়েছিল। এবে আউ গছ লাগিয়াটা বন্ধ হয়েগল, যা লাগুছে আউ হয়ে পাওনি, মর যাচ্ছি, তাকে দেখা দেখি নাই। এমনি সবু জিনিস উপরে আমি ফোকস করি কাম করি, সাধারণ লোক পাখু যাবু, নেতা পাখু যেমি সাধারণ লোক ন আসিয়ে তাঁক সমস্যা তাঁক ঘর পাখে সলভ হব, তা ঘর পাখু যাই মু সলভ করি, ওয়ার্ড ওয়ার্ড সাই সাই বুলিকি তাঁক সমস্যা সমাধান করি মু প্রতিশ্রুতি দৌছি। মতো ভোট দিওন, মর এইটা গ্যারেন্টি কার্ড। স্বাধীন প্রার্থী স্বাধীন মো পকাই বাধ্য হলি, ব্রহ্মপুর সহর পছুয়া হচ্ছে, মু ব্রহ্মপুর সহরবাসী পকাইলি, মতো সাধারণ জনতা কে আমি স্বাধীন লড়ো, আমি জিতেবু, তুমি হি কাম করে যুচি করু না, মু কহিকি করি দেখেছি, আউ এবে মধ্যে কইছি, মোর গ্যারেন্টি রইলা মু সাধারণ লোক পাখু যাবি, তাঁকু যিনি কষ্ট হবনি মো ঘর পাখু আসিলা পর্যন্ত, মু তাঁক ঘর পাখু যাই সমাধান করি য সমস্যা। মু ভাবছি বিজেডি দলে ফাইট হব, আউ যে ফাইট হব দেখিয়া সাধারণ লোক মত ভোট দেবে, আম গাঁ তো ওয়ান সাইড হব, আম গাঁ উপরে বহুত অন্যায় হয়েছি, আম গাঁর যে যে লিডর লে কাউ মধ্যে টিকেট দেলানি পার্টি, এটা গোটে বড় ষড়যন্ত্র হয়েছে, সেপা যে যে যুদ্ধ ময়দানে যে আগু আসবে তা তো লড়াই হব। নাই আমার বহুত কার্যকর্তা লে পুরোনা সমস্ত মন দুঃখ, নয় লোক টিকেট দিয়েছি, সমস্তে মো সপোর্টে অাথী অনেক বহু পুরোনা বিজেপি, বহু ক্যাপেবল লোক লে, জ্ঞানী লোক, জ্ঞানী গুণী সবু ক্ষেত্রে তাঁকর দক্ষতা লা, মোট মধ্য দক্ষতা লোক লে, তাঁকু মিললানি, মু ইয়ং হলি মতো ছাড়লে ফিল্ডক, মাত্র তাঁক কথা মধ্যে রইলানি কি কাহু জনাইলে টিকেট বাটিয়ারে, সেপা সমস্ত মন দুঃখ, সমস্তে মতো সপোর্ট করছেন, সপোর্টে অছেন। যুদ্ধ পাই প্রস্তুত, মু আজ নামাঙ্কন পত্র দাখল করি যুদ্ধ স্টার্ট করসারে, মু সাধারণ লোক মো উপরে আশীর্বাদ রাখি, মো জিতি হলি মোর মাইন্ডে অছি, মু সুনিশ্চিত জিতি। মা কালুয়া, মা কালুয়া পাখর গোসান, হ্যাঁ ছত্রপুর যাই নামাঙ্কন পত্র।
ସୂଚନା ଯୋଗ୍ୟ ଯେ ବ୍ରହ୍ମପୁର ମହାନଗର ନିଗମର ମେୟର ଥିବା ସମୟରେ ସେ ବହୁ ଉତ୍ତମ ପଦକ୍ଷେପ ନେଇ ଚର୍ଚ୍ଚାରେ ରହିଥିଲେ। ବ୍ରହ୍ମପୁରରୁ ସୁନୀଲ କୁମାର ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ନ୍ୟୁଜ୍ ରୁମ୍।